আজকের আমাদের আলোচক, আমাদের আমাদের প্রিয় প্রিয় ডক্টর মহসিনুজ্জামান স্যার, স্যার আপনাকে স্বাগত এবং আপনি আজকে আলোচনা শুরু করতে পারেন। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে পাচ্ছেন দেখতে সমস্যা হচ্ছে না তো? না, জি না স্যার, আচ্ছা। তো দেখুন স্যার, আজকে আমরা পড়বো আর্টিমেশিয়া ভালগারিস। জি স্যার, আর্টিমেশিয়া ভালগারিস খুব বড় মেডিসিন না, লিমিটেড কিছু অবস্থা এটা ব্যবহার হয়। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এই ওষুধের ব্যবহার সবচেয়ে বেশি করেছি চোখের আঘাতে, চোখের আঘাত জনিত কোনো সমস্যার ক্ষেত্রে, যেখানে হিস্ট্রি পাওয়া যায় যে চোখের সমস্যা হচ্ছে, হিস্ট্রি পাওয়া যায় যে চোখে আঘাত লাগছিল তারপরের দিকে সমস্যা। তো সেক্ষেত্রে এই আর্টিমেশিয়া ভালগারিস অনেক ভালো কাজ করে। তো গ্রাম দেশে যারা ওই যে ধান মারাই করেন, ধান গাছের অনেক সময় ধানের ধান দ্বারা ধানের কি বলে ওটা ধান গাছের যে ইয়া থাকে ধানের মঞ্জরি, ধানের আঘাত লাগলে চোখে অনেকে কিন্তু চোখ নষ্ট হয়। তো এই আর্টিমেশিয়া ভালগারিস আমার আব্বাই বলে যে ওষুধ খাওয়ানোর পরে কারোই চোখ নষ্ট হয় না। তো খুব ভালো মেডিসিন চোখের আঘাতের জন্য। তো এই ক্ষেত্রে এটার ব্যবহার আমি করেছি, অন্যান্য ক্ষেত্রে ব্যবহার কম করেছি। আরেকটা এটা বিখ্যাত ওষুধ হলো আপনার কনভালশনের জন্য, খিঁচুনির জন্য, মৃগী রোগের, বিশেষ করে মৃগী রোগীদের জন্য এই ওষুধের ব্যবহার হয়। আসেন মরিসন থেকে পড়ি, মরিসন খুব অল্প কয়েকটা কথা বলছেন। আর্টিমেশিয়া ভালগারিস, আর্টিমেশিয়া ইজ এ কনভালসিভ রেমেডি। আর্টিমেশিয়া হলো এমন একটা ওষুধ যেটা ওই কনভালশনের জন্য ব্যবহার করা হয়, খিঁচুনির জন্য ব্যবহার করা হয়, ইউজফুল, স্পেশালি ইউজফুল ইন সিজার ডিসঅর্ডার্স অফ চিলড্রেন অর অ্যাট পিউবার্টি, বিশেষ করে যারা মৃগী জনিত খিঁচুনিতে আক্রান্ত শিশুরা এবং যারা পিউবার্টিতে বয়স সন্ধিকালে পড়েছে, এই বয়স সন্ধিকাল, বয়স সন্ধিকালের এবং শিশুদের মৃগীজনিত আক্ষেপে খিঁচুনিতে আর্টিমেশিয়া ভালগারিস বিশেষভাবে ব্যবহৃত হয়। বোথ গ্র্যান্ডমাল অ্যান্ড পেটিট মাল এপিসোড হ্যাভ বিন কিউড উইথ দিস রেমেডি। খিঁচুনির মধ্যে একটা হলো গ্র্যান্ডমাল খিঁচুনি, যেটা একদম পূর্ণাঙ্গ খিঁচুনি, যে হঠাৎ করে খিঁচুনি দেখা দেয়, তারপরে শরীর খিঁচতে থাকে, সেন্স থাকে না, অনেকে মুখ থেকে খানা বের হয়, অজ্ঞান হয়ে কিছুক্ষণ ঘুমের মতো পড়ে থাকে, তারপর আস্তে আস্তে আবার সেন্স করে আসে, যেটা হচ্ছে গ্র্যান্ডমাল খিঁচুনি। আর পেটিট মাল হলো অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য যে খিঁচুনিটা হয়, এই ধরেন 1-2 সেকেন্ড এরকম, খুবই স্বল্প সময়ের জন্য যে খিচুনিটা হয় সেটা হলো পেটিট মাল খিচুনি। তো অনেক সময় এখানে ওই রকম মাটিতেও পড়ে যায় না, হালকা টাইপের খিচুনি আর কি, সেখানে দুইটা অবস্থাতেই এই ওষুধটার ব্যবহার হয়। এবং এই ওষুধ যদি মিল পাওয়া যায় তাহলে এই ওষুধ দ্বারা
গ্র্যান্ড মাল অ্যান্ড পেটিট মাল দুইটা খিঁচুনি, দুই ধরনের এই মৃগ রোগী আপনার এই ওষুধ দ্বারা ভালো হওয়া সম্ভব। নিউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল আমাদের কি ধরনের সমস্যা ক্ষেত্রে ব্যবহার হয়, ওই যে একটা হলো খিঁচুনি রোগ, টিপিক্যাল অ্যাবসেন্স এপিসোডস, অ্যাবসেন্স হলো যে আমরা জানি অনুপস্থিতি, তো এই 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 এটাও এক ধরনের খিঁচুনির মতোই, যে দেখা যায় ধরেন একটা বাচ্চা খেলতেছে খেলতেছে হঠাৎ করে তার এই কয়েক সেকেন্ড সে আর ওই খেলার মধ্যে নেই, মানে সম্পূর্ণ ভিন্ন একটা জগতে চলে গেছে, তখন দেখা যায় যে স্থির হয়ে আছে, কোনো চিন্তা শক্তি থাকে না এবং সে বুঝতে পারে না ওই কয়েকটা সেকেন্ড কি হচ্ছে। হ্যাঁ, তারপরে আবার যে আবার স্বাভাবিক আবার খেলা শুরু করে, এই যে মাঝখানে এই কয়েকটা সেকেন্ড সে একদম দুনিয়ার জগতের সাথে মিলে রাখতে পারে না নিজেকে, এটাই হলো অ্যাবসেন্স, এটাও খিঁচুনির মতো একটা। ইউটিউবে আপনি অনেক সময় এগুলো ভিডিও পাবেন যে অ্যাবসেন্স কি। আমার ইদানিং নেটটা একটু স্লো, কেন স্লো বুঝতে পারছি না। সারা বাংলাদেশে ছিল স্যার ওই বিদ্যুৎ জনিত কারণে। শুধু শিশুদের না, বড়দের মধ্যে হয় যে সব ঠিক আছে ঠিক আছে, মাঝখানে কয়েক সেকেন্ড সে আর মানে খেলতেছিল একটা জিনিস করতেছে, হঠাৎ করে দেখা যায় কয়েক সেকেন্ড সে স্থির হয়ে আছে। হ্যাঁ, তখন তার মানে সে একদম অন্য মনস্ক হয়ে যেন পড়ে আছে, তখন এই বাহ্যিক পরিবেশের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। Hi Tyler, hi. What are we here to do today? বাচ্চাটা দেখেন, জি স্যার, কথা বলতেছে একজনের সাথে। Go ahead and start whenever you're ready. কাপড়টা ফুদিয়ে ফুদিয়ে সরাচ্ছে, সম্পূর্ণ ভিন্ন জগতে অল্প সময়ের জন্য। এই দেখেন, এই যে এখন একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে জন্য যে কাজটা করছিল ওইটার মধ্যে নাই, আবার একটু পরে আবার শুরু হইলো, এই যে আবার আবার সম্বিত ফিরে পাইছে। এই যে মাঝখানে
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.